আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো ঘুম চালানি মন্ত্র। আজকের মন্ত্রটি কলিযুগের ঘুম চালানি মন্ত্র। তো উক্ত মন্ত্র দ্বারা আপনি যে কোনো ঘরের অথবা বাড়ির লোককে ঘুমে অচেতন করে রাখতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত উক্ত মন্ত্রর কার্যক্রম শেষ হবে, অর্থাৎ আপনি না চাবেন ততক্ষণ পর্যন্ত উক্ত বাড়ির লোক এবং ঘরের লোক গভীর ঘুমে অচেতন হয়ে থাকবে। তো আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। আজকের মন্ত্রটি ইউটিউব চ্যানেলে এমন কোনো তান্ত্রিক ভাই নাই যে উক্ত মন্ত্রটি আপনাদেরকে দিতে পারবে। আজকের মন্ত্রটি খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল কলিযুগের মন্ত্র। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেই কথাটি বলবো, আজকের মন্ত্রটি খুবই দুঃসাধ্য ব্যাপার এবং খুবই কঠিন সাধ্যর মন্ত্র। তো আপনি উক্ত মন্ত্র প্রয়োগ করতে হলে অতি সাহসী ব্যক্তি ছাড়া উক্ত মন্ত্রটি প্রয়োগ কেউ করবেন না এবং উপযুক্ত গুরু ব্যতীত উক্ত মন্ত্রটি কেউ প্রয়োগ করতে যাবেন না। তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকের ভিডিওর প্রত্যেকটি কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি, মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। মন্ত্রটি হলো মঙ্গল আর মরার কাফিরে ভর করেছে ঘর, সেই ঘরের মাঝে শুয়ে আছে যত মানবা মানবী, ঘোর ৬৪ ঘুম আয় সকল মনুষী ঘুম পায়, মরার কাফিরের ঘুম যাক জিন্দা মরা হয়ে থাক। দোহাই মা কালী যুদি মন্ত্র লড়ে চড়ে মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। তো মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি, মঙ্গলার মরার কাফিরে ভর করেছে ঘর, সেই ঘরের মাঝে শুয়ে আছে যত মানবা মানবী, ঘোর ৬৪ ঘুম আয় সকল মনুষী ঘুম পায়, মরার কাফিরের ঘুম যাক জিন্দা মরা হয়ে থাক। দোহাই মা কালী যুদি মন্ত্র লড়ে চড়ে মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। তো অবশ্যই আপনারা মন্ত্রটি শুনেছেন, কিন্তু আজকের এই মন্ত্রটি অবশ্যই মানুষ কোনো ভালো কাজে ব্যবহার করবে না। এই মন্ত্রটি শুধুমাত্র খারাপ কাজের ব্যবহারের জন্য, কেউ উক্ত মন্ত্র দ্বারা কোনো ভালো কাজ করতে পারবেন না। কিন্তু কেন আপনি একটা মানুষের ঘরের মানুষকে ঘুম পড়াবেন? নিশ্চয়ই যে কোনো আপনার খারাপ উদ্দেশ্য থাকবে, অথবা কেন আপনি একটা বাড়ির লোককে ঘুম পড়াবেন? তো তাও আপনার অবশ্যই খারাপ উদ্দেশ্য থাকবে, কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কোনো কেউই উক্ত মন্ত্রটি প্রয়োগ করবেন না। তবে আমি বলে দিচ্ছি, আজকের মন্ত্রটি আপনারা কখনো প্রয়োগ করতে যাবেন না অতি উপযুক্ত গুরুর অনুমতি ব্যতীত। যদি আপনি প্রয়োগ করে বিপদে পড়েন, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, তাই উক্ত মন্ত্রটি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তবে আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলের যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা কখনো আমার অনুমতি বিহিত প্রয়োগ করবেন না। তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। তো মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে দেখতে হবে কোনো মুসলিম ভাই মঙ্গলবারে মারা গিয়েছে কিনা। তো যদি কোনো মুসলিম মানুষ মঙ্গলবারে মারা যায়, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত মঙ্গলবারে মৃত ব্যক্তি তার সফরের মঙ্গলবারে গিয়ে রাত্রি ১২টার পর মানুষ নিদ্রাভঙ্গ হওয়ার পরে উক্ত
উক্ত মঙ্গল কবরস্থানে গিয়ে আপনাকে উক্ত মঙ্গলবারের মৃত ব্যক্তির কাফানের কাপড় চুরি করে নিয়ে আসতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, কোনো মঙ্গলবারে যদি কোনো মুসলিম ভাই মারা যায়, তার পরের মঙ্গলবারে আপনি রাত্রি 12টার পরে গিয়ে উক্ত মৃত ব্যক্তির কাফানের কাপড় আপনাকে চুরি করে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আপনি যখন উক্ত কাপড়ের জন্য যাবেন, আপনি অনেক ভয়ভীতি পাবেন, আপনাকে বিভিন্ন অপদেবতা অপদেবতা এসে আপনাকে মারার জন্য চেষ্টা করবে। তো আপনি অতি সাহসী ব্যক্তি ছাড়া, উপযুক্ত গুরু ছাড়া এই কাজ করতে কখনোই যাবেন না। তো যখনই আপনি ওই কাফানের কাপড়টি নিয়ে আসবেন, কাফানের কাপড় নিয়ে এসে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কাফানের কাপড়টি এক জায়গায় রেখে আপনাকে গোসল করে আসতে হবে। যখনই আপনি গোসল করবেন, উক্ত কাফানের কাপড়টিকে আপনি চামড়ে রেখে উক্ত মন্ত্রটি 108 বার জপ করতে হবে। যখনই আপনি 108 বার উক্ত মন্ত্রটি জপ করবেন, তখনই উক্ত মন্ত্রটি আপনার সিদ্ধি হয়ে যাবে। তো এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, উক্ত কাফানের কাপড় থেকে কিছু সংখ্যক কাপড় আপনাকে নিয়ে যেখানে অথবা যেই বাড়ির লোককে ঘুম পাড়াতে যাচ্ছেন, বাড়ি হোক অথবা ঘর হোক, সেখানে গিয়ে আপনি বাড়ি হলে বাড়ির উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে উক্ত মন্ত্রটি আপনাকে 108 বার পড়তে হবে। যখনই আপনি 108 বার মন্ত্র পড়বেন, তখন আপনার কাছে থাকা সেই কাফানের কাপড়কে উত্তর হিতানি করে, মানুষকে যেভাবে মাটি দেয় এভাবে উত্তর হিতানি করে, সামান্য একটু গর্ত করে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে দিবেন। যখনই গর্তের ভিতরে চাপা দিয়ে দিবেন, উক্ত বাড়ি অথবা উক্ত ঘরের সকল লোক গভীর ঘুমে মৃত ব্যক্তির মতো ঘুমাবে। তারা আর কিছু শুনতে পারবে না, কিছু জানতেও পারবে না, আপনি যা খুশি তাই করতে পারবেন। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনি উক্ত কাফানের কাপড়টি ওই স্থান থেকে না উঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা গভীর ঘুমে নিদ্রা থাকবে। তো আপনি অবশ্যই, আপনার কাজ হাসিল হলে আপনি উক্ত কাপড়টিকে আপনি উঠায় নিয়ে আসতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আমি আবারও বলে দিচ্ছি, আজকের মন্ত্রটি আপনি যদি কখনো প্রয়োগ করে বিপদে পড়েন, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।